এক গ্রামে লক্ষ্মী আর রাজা নামের এক দম্পতি থাকতো তাদের একটা মেয়ে ছিল তার নাম ছিল বেবি বেবি তার মা লক্ষ্মীকে অনেক ভালোবাসত আর লক্ষ্মীরও প্রাণ ছিল বেবি কিন্তু রাজা লক্ষ্মীকে অতটা পছন্দ করতো না একদিন লক্ষ্মী রাজার কাছে এসে তাকে বলে ইগো শোনো না তুমি এসব কি করছো তো প্রত্যেক দিন সকালে বাড়ি থেকে বেরো আর মাঝরাতে বাড়ি ফেরো তুমি কি ভুলে গেছো যে তোমার একটা স্ত্রী আর মেয়ে রয়েছে তোমার মেয়েটা কতদিন ধরে তোমার সাথে কথা বলবে ভাবছে জানো স্কুলের খেলা প্রতিযোগিতায় তোমার মেয়ে প্রথম হয়েছে এই পুরস্কার দেখাবে বলে কবে দিয়ে অপেক্ষা করছে কিন্তু তোমার তো সময় হয় না হ্যাঁ তুমি বলো এটা করে কি কোনো লাভ হবে তুমি আসার পর থেকে আমার তো এমনিতেই একটা কলঙ্ক লেগে আছে তারপরে তুমি ওকেও নিয়ে এসেছো তোমাকে বিয়ে করার আগে আমি কত সুন্দর শান্তিতে জীবন কাটাচ্ছিলাম তুমি আসার পর থেকে আমাকে এক এক করে সমস্ত কিছু বিক্রি করতে হয়েছে তোমরা দুজন কোনোদিনই আমার কাছ থেকে এটা আশা করবে না যে তোমাদের উপর আমি ভালোবাসা বর্ষাবো এইভাবে কটু কথা বলে রাজা বাড়ি থেকে বেরিয়ে যায় লক্ষ্মীর তার কথাগুলো শুনে খুব কষ্ট হলো সেদিনের পর থেকে বেবির ভবিষ্যতের কথা ভাবতে সে একাই শুরু করে এইভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন লক্ষ্মী জানতে পারে সে মা হতে চলেছে বেবি এইটা শুনে অনেক খুশি হলো কিন্তু রাজা সব সময়ের মতো ছিল সে নিজের স্ত্রীকে কাছে ডেকে বলে তুমি এখনই আমার সাথে হাসপাতালে চলো তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে সে সন্তানকে আমি নষ্ট করে দেব চলো তাড়াতাড়ি না না গো এমন কিছুই করব না এটা কিন্তু অনেক বড় পাপ আমি এমন কিছু করতে দেব না তোমায় সে নিজের স্বামী রাজাকে বারণ করে বাড়িতেই রইল। তোমার এত বড় আস্পর্দা আমার কথার বিরুদ্ধে তুমি কথা বলো আরে বাবা ও বাবা মাকে মেরো না ছেড়ে দাও তুমি যেমন বলবে মা তাই করবে ছেড়ে দাও এইভাবে বেবি অনুরোধ করে রাজাও সবসময় এই কাজই করতো নিজের ইচ্ছে মতো তাকে মারতো বকতো কিছু মাস এইভাবেই কেটে যায় লক্ষ্মী একটা ছেলেকে জন্ম দিয়ে মারা যায় রাজা একেবারে ওই দুটো সন্তানের খেয়াল রাখত না বেবি একাই ওই নবজাতক শিশুর মা হয়ে তার খেয়াল রাখতে লাগলো এরই মধ্যে রাজার কুমারী নামে এক ধনী মহিলার সাথে দেখা হলো তাদের এই চেনা পরিচয় কিছু মধ্যে ভালোবাসায় পরিবর্তন হয়ে যায় আর তারা বিয়ে করে নেয় বিয়ের পরে রাজা কুমারীকে বাড়িতে নিয়ে যায় কুমারী যেই বেবিকে দেখলো আমি তো তোমাকে বলেছিলাম এটা আমার প্রথম স্ত্রীর সন্তান তোমার এখানে আসার আগে আমি এদের দুজনকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলাম কিন্তু লোকেরা কি ভাববে এটা চিন্তা করে আমি চুপ করেছিলাম না হলে তো এই কাজটা আমি অনেক আগেই করে ফেলতাম বাবা তোমায় এত কষ্ট করতে হবে না ভাই একটু বড় হয়ে যাক আমি নিজেই ওকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব এই সময় তো ভাইয়ের একটু পুষ্টিকর খাবার আর ভালো ঘুমের দরকার বুঝেছো মাকে ছাড়া তো এই বাড়িতে আমিও থাকতে চাইনি কিন্তু ততদিন আমি এই বাড়িতে তোমার মেয়ে হিসাবে না কাজের মেয়ে হিসাবেই থাকবো আমাকে প্রত্যেক মাসে একটু টাকা দিও এইভাবে বেবি তার খেয়াল রাখার সাথে সাথে বাড়ির সব কাজ করতে লাগলো বাড়ির সব কাজ তাকে দিয়েই করাতো সে যতই কাজ বলতো না কেন বেবি বারণ না করেই চুপচাপ করে যেত সেই কাজ যতই কঠিন হোক না কেন বেবি করতো তার বদলে সে রাজার কাছ থেকে টাকা নিত আর সেই টাকাগুলোকে জমিয়ে রাখতো এইভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন বেবির ভাইয়ের গরমের কারণে লু লেগে যায় সে অনেক করছিল। দেখে বেবি বলে ভগবান মনে হচ্ছে এই গরমে কান্না এইটা লু লেগেছে হ্যাঁ ওই ডাইনি মায়ের ঘরে এসি রয়েছে কিন্তু উনি তো এখন বাড়িতে নেই যাই ভাইকে ভেতরে নিয়ে গিয়ে এসিতে ঘুম পাড়িয়ে দিই তারপরে বেবি তার ভাইকে এসির রুমে ঘুম পাড়িয়ে দেয় খানিক্ষণ পরে তার সৎ মা ফিরে আসে সে এসে যেই নিজের রুমে ওই ছোট্ট বাচ্চাকে দেখে সে খুব রেগে গেল তোর এত বড় সাহস আমি বাড়ি থেকে বেরোনো মাত্রই আমার রুমে ঢুকলে তুই হ্যাঁ রাগে তার সৎ মা বেবিকে এমন লাথি মারল যে বেবি আর তার ভাই মাটিতে ছিটকে পড়ে তার ভাই জোরে জোরে কাঁদতে লাগলো বেবি তাড়াতাড়ি উঠে তার ভাইকে কোলে নিল আরে এ আপনি কি করছেন আমি চুপ করে রইছি বলে যা খুশি করবেন আপনি আমাকে লাথি কেন মারলেন আমি তো ভাইকে জাগিয়ে রেখেছিলাম সেটা আপনি দেখেননি যে মহিলার মনে একটু মায়া দয়া নেই এই বাড়িতে আমি এক মুহূর্ত আর থাকবো না এইভাবে কাঁদতে কাঁদতে বেবি তার জমিয়ে রাখা টাকা আর তার জামা কাপড় গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল খানিক্ষণ পরে রাজা ক্লান্ত হয়ে বাড়ি ফেরে রাজাকে এমন ক্লান্ত অবস্থায় দেখে তার স্ত্রী বলে কি ব্যাপার রাজা তুমি এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে কেন আমি ভেবেছিলাম যে তুমি একটা ধনী পরিবারের মেয়ে সেই জন্যই তো তোমাকে আমি বিয়ে করেছিলাম কিন্তু তোমাকে বিয়ে করার পরেও এখনও আমার জীবন থেকে শনি দোষা কাটেনি তোমার থেকে তো ভালো আমার প্রথম স্ত্রীই ছিল আমি যখনই কাজ থেকে বাড়ি ফিরতাম আমার খোঁজখবর নিত আমি বাড়িতে ঢুকলেই আমার জন্য গরম গরম খাবার পরিবেশন করত কিন্তু তুমি তো সেটাও পারো না শুধুমাত্র নিজের শখটাই পুরো করে যাও এখন যখন আমি জানতেই পেরে গেছি যে তোমার কাছ থেকেও কোনো টাকা পয়সা পাবো না এখন আর তোমাকে রেখে লাভ কি তুমি আসতে পারো যাও এই রকম বলে রাজাও তাকে ছেড়ে চলে যায় এবারে কুমারী বুঝতে পেরেছিল সে একেবারে অসহায় হয়ে যায় সে কাঁদতে লাগল এক গ্রামে রাম আর জানকী নামের এক দম্পতি থাকত তাদের বেবি নামের একটা মেয়েও ছিল গ্রামে থাকায় একটুখানি জমিতেই চাষবাস করে নিজেদের বসবাস করত। একদিন জানকী এসে তার স্বামী রামকে বলে শোন না আজকে যখন চাষের জমিতে গেছিলাম না দেখলাম একদিকের অংশটা রোদ্দুরের কারণে পুরো শুকিয়ে গেছে এখন কি করব আমরা হ্যাঁ জানকি আমি যখন কালকে মাঠে গেছিলাম তখনই আমি দেখেছি আমি তোমাকে বলিনি এই কারণে তুমি চিন্তা করবে তাই এখন তো তুমি জেনে গেছো দেখার পরেও আমি চিন্তা করবো না এমনটা কি করে ভাবলে চাষবাসের কারণেই তো সংসারটা চলে যদি জমিতে থাকা ফসল নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি করে বাঁচব আমরা নিজেদের পেটটা কি করে ভরব কিন্তু জানকি রকম পরিস্থিতি কি আমাদের জন্য নতুন এতদিন ধরে কি আমরা একদিনও বিনা কোষ্টে দিন কাটিয়েছি বিনা পরিশ্রম করে কি আমাদের একবেলা খাবার জুটেছে তুমি তো সবই জানো জানকি এইবার চলো মাঠে যেতে হবে আমাদেরকে মাঠে গিয়ে দেখতে হবে আমাদের কোনো কাজের জিনিস ওখানে আছে কিনা কিন্তু হ্যাঁ আমরা যে এত কষ্টে দিন কাটাচ্ছি এই ব্যাপারটা আমাদের মেয়ে বেবি একদমই জানতে পারে ও এখন অনেক ছোট ও যদি এটা জানতে পারে সারাক্ষণ এই বিষয় নিয়ে চিন্তা করবে রামের এমন বলার পরে তারা দুজনে মিলে চাষের জমির দিকে যেতে লাগলো শোনো না আমি বেবিকে বলে আসি ও যদি বাড়িতে আমাদের না দেখতে পায় তাহলে কিন্তু খুব চিন্তা করবে আরে জানকি শুধু শুধু গিয়ে লাভ নেই তুমি ভাবছো যে ও বাড়িতে আছে কিন্তু ও বাড়িতে নেই আমি তো দেখেছি ও বান্ধবীদের সাথে খেলতে চলে গেছে এইভাবে যখন রাম বলছিল তখনই তার মেয়ে সেখানে এলো বাবা বাবা যখন আমি আমার বন্ধু রামিয়ার সাথে খেলছিলাম তখন তার মা এসে বলল যে এইভাবে বেবি সেখানে যা ঘটেছিল তার মা বাবাকে সব কথা এসে বলে রামিয়ার মা বলল আরে তুমি এটা কি করছো এত রোদ্দুরে কেন খেলা করছো জানো তো কত রোদ্দুর তোমার তো শরীর খারাপ করবে বেবির কোনো কিছুই যাই আসে না কিন্তু তোমার বাড়িতে এসি আছে চলো এইভাবে দিয়ে ওর মা ওকে বাড়িতে নিয়ে গেল বেবির এমন কথা শুনে তখন তার বাবা রাম বলে এই যে মা তোমাকে চিন্তা করতে হবে না তুমি বাড়িতে গিয়ে খেলা করো তোমার যা খেলনা লাগবে আমি তোমাকে সন্ধেবেলাতে এনে দেবো বাবা বাবা আমার কোনো না লাগবে না তুমি শুধু আমার জন্য একটা এসি এনে দাও আমি এই রোদ্দুর সহ্য করতে পারছি না আমার পুরো শরীরে ঘামাচি হয়ে গেছে আমি এই গরম সহ্য করতে পারছি না আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি জানো এসি কেনার জন্য কত টাকা লাগে জান কি তুমি চুপ করো তারপরে রাম তার মেয়েকে বলল মা বেবি এতদিন ধরে তুই যা চেয়েছিস সব কিছুই তো দিয়েছি তোকে কি কোনোদিন মানা করেছি আজকের দিনটা অন্তত ম্যানেজ করে নে তারপরে রাম আর জানকি নিজেদের চাষের জমিতে চলে যায় আরে তুমি এটা কী করলে মেয়েটাকে কেন বললে যে ওকে এসি কিনে দেবে আমাদের আর্থিক পরিস্থিতি কেমন তুমি তো জানো ওকে তো বোঝানো দরকার ছিল তুমি ওর কথায় সাই দিলে কেন আরে জানকি আমি আমাদের মেয়ে বেবিকে কেন মৃত্যু কথা বলতে যাব। আমি যেমনটি ওকে কথা দিয়েছি আমি ওর জন্য এসি কিনে নিয়ে যাবো আমি তো জানি যে আমাদের ফসল ঠিকঠাক হওয়ার পরেও আমরা তেমন লাভ দেখতে পাবো না সেই জন্য চিন্তা করছিলাম জমিটা বিক্রি করে দেব যা টাকা হবে তা দিয়ে এসে কিনে নেব কি বলছো তুমি জমি বিক্রি করে দেবে জমি বিক্রি করলে আমাদের কাছে কি থাকবে যে জমি আমাকে কোনো লাভই না দিতে পারে সেই জমিকে রেখে আমি কি করব জান কি এর থেকে তো ভালো আমি দিনমজুরের কাজ করলে এর থেকে অনেক বেশি টাকা দেখতে পাবো স্বামীর এমন কথা শুনে সে আর কিছুই বলল না সে শেষবারের মতো নিজেদের চাষের জমিতে একবার ঘুরে তারপরে তারপরে রাম জমিটা বিক্রি করে টাকা নিয়ে নিয়ে নেয় নিজের স্ত্রীকে শহরে যায় এসি কেনার জন্যে এসির দোকানে গিয়ে দোকানের মালিককে বলে বাবু একটা ভালো মানের এসি কত টাকা আসতে পারে যদিও আমাদের কাছে এক লাখ টাকা পর্যন্ত এসি আছে আপনার কত টাকা লাগবে বাপরে রে এত দাম আমাদের কাছে তো অত টাকা নেই পাঁচ হাজার টাকার মধ্যে কোনো এসি হলে বলুন না এইভাবে যেন কি বলে তিরিশ চল্লিশ হাজারের নিচে আপনারা কোনো এসি পাবেন না আমার মনে হয় যদি আপনাদের কাছে টাকা থাকে আপনারা নিয়ে যেতে পারেন এইভাবে দোকানদার বলে নিজেদের জমি বিক্রি করে যা টাকা পেয়েছিল সব টাকা দিয়ে তারা এসিটা কিনে নিল বাড়িতে এসি দেখে বেবি অনেক খুশি হলো মা বেবি আমি যখন খুব ছোট ছিলাম ওই ছোট থেকেই ওই ভগবানের পিকচারটা ওই দেওয়ালের মধ্যেই লাগানো আছে ওই দেওয়ালে এসি লাগালে ভালো হবে ভগবানের পিকচারটাকে পাশের দেওয়ালে লাগিয়ে দাও ওখানে এসি লাগাবো কি তারপরে ভগবানের ছবিটাকে সরিয়ে সেখানে এসি লাগিয়ে দিল কিন্তু অবাক হওয়ার কথা ছিল এসিটা চালু করার পরেই সঙ্গে সঙ্গে এসির ভেতর থেকে টাকা বের হতে লাগলো এসির ভেতর থেকে এইভাবে টাকা বের হতে দেখে তারা সবাই অবাক হয়ে যায় যান কি মনে হয় ভগবান আমাদের কথা শুনেছে নাকি ওই ছবির মধ্যে সত্যিকারের ভগবান লুকিয়ে ছিল সে কারণ যাই হোক না কেন ভগবান তো আমাদের ভাগ্যটাকেই বদলে দিল আমরা একটা ভালো জমি কিনে সেখানে আবার চাষ করব। তারপরে রাম ওই এসি থেকে বের হওয়া টাকা দিয়ে একটা ভালো জমি কিনে নেয় ওই জমিতে চাষবাস করে তারা খুশিতে থাকতে লাগলো নিজেদের মেয়ে বেবিকে ভালো স্কুলে ভর্তিও করলো